চিরের হৃদয়। জি ভাই, কাজকাম তো একটা বললে না কি কাজকাম? আর কইলাম ওই ফ্ল্যাটটা বলে বেচা কিনা হইতাছে, ফ্ল্যাটের খোঁজ খবর তুই রাখছিস না? না ভাইয়া, খোঁজ খবর আসছিলাম, উনি বলছে কি যে 12 লাখ টাকা হলে ফ্ল্যাটটা বিক্রি করবো। 12 লাখ? আর তো লাখ বুঝি না, আমার টাকা কমাচ্ছে রে। না সেটা ঠিক আছে, আপনার তাহলে তুই ভাই না করলে না কেন ওই ফ্ল্যাট? এই ফ্ল্যাট আমার দরকার, মনটা তো সব বাংলাদেশ কিনে লই, বুঝছ না তুই? ভাই না করবো, আপনি তো আমার টাকা দেন না, আর ওইটা তো পরামর্শ করতে। আরে আমি টাকা কি কম আছে আমার, তুই আমার লগে তো পরামর্শ করা লাগে, যেন যা বাংলাদেশ যত কিছু পেশা কিনে আইব সব কিনবে আমার নামে। তোর তুই পারমিশন দেওয়া আছে নাকি? পুরো বাংলাদেশ বেসলে বাংলাদেশ কিনবে, কোনো সমস্যা নাই, আমার টাকা কম নাই, বুঝছস ভাই? একটা কথা বলি ভাই, আপনার বড় হয় মানুষ কি করে বলি ডাক করার দিন, আবার ডাক করছি না ঠিক আছে তা করেন না, হয়তো ছোটো হিসেবে আমার অনেক ভালোবাসেন। তো ভাইয়া আপনি আসলে যে এভাবে টাকা পয়সা নষ্ট করতেছেন না, হয়তো কিনতেছেন জমাইতেছেন, কিন্তু আসলে কিছু টাকা একটু বাইরে একটু খরচ করেন, গরিবদের একটু দান করে সামনে ইস্তেমাইতেছে সব একটু আল্লাহর কাছে একটু ব্যয় করেন। বুঝল বেশি বেশি উদাস আমারটা, এতো টাকা পয়সা এত দান করে দিলে পরে আমার বউ বলাম তো না খেয়ে থাকবো, বুঝাস তুই? আসলে ভাই দানের তো শুনেন কথা আছে না, দানের দন কমে না বরং বাড়ে। তুই আমার চেয়ে বেশি বুঝাস, আমি এত বড় লোক হয়েছি এমনি এমনি হয়ে গেছি গা, তোর এই নলেজে বড় লোক হয়েছি আমার নলেজ হয়েছি। আচ্ছা ভাই কথা কেন, আপনি নাকি ওই যে হানিমুনে যাওয়ার জন্য জানি কি যে এটাই যে দেখ না, আমার বন্ধু বান্ধব আসে তাদেরকে নিয়ে চিন্তা করছি, তবে নিয়ে মানে একটা সফরে যামু, মানে একটু আনন্দ ফুর্তি করি, বুঝছ না? এই বয়সে তো আনন্দ ফুর্তি করা লাগে, হ্যাঁ বুঝছ না? তাহলে ডেটটা এটা কনফার্ম করলে ভালো হয় না ভাই? এটা তুই ডায়রি মধ্যে লেখা তুই কবে কেমনি কি করুন লাগবো তোর বেনিপুর। আচ্ছা তাহলে সামনের মাসে 12 তারিখ ফেলাই দিই। বন্ধু না হইতে তোর থাপ ভাড়ায় লাভ করেছ না মনটারে সবসময় বড় করে চলবে দেখবি বড় হইতে। আমি চাই ছোট লোকটা আমার কাছ থেকে দূরে থাক, তারপর ওই খয়রাতি বুঝলাম না তুই কাল লগে চলস কি অরস আর এটা রেডি আসস, আমার একটা প্রেস্টিজ আছে বুঝছ না? কি সবুজ কিছু বলবা ভাই? দেখছো সবুজ তা খয়রাতি মনটা কয় সব গরিব মানুষেরা পারায় মেরা লাই তো করে টে যাওয়ার যে একটা কুত্তার খাওয়ানি অনেক বালা ভাই, এমন করতেছে হয়তো সে তো আমাদের সাথে একসাথে বড় হয়েছে না, দেন আপনার তো আছে ওটা দিলে তোর কমতো না, আমরা তো আমাদের বন্ধু মানুষ তাই না? আমার আছে দেখে দেন লাগবো ওর দিন দিন নজর তো দেয়া যায় খয়রাতি করে নজর নজর কাছে আটকা, আমি গরিব বললা আটকা, এই গরিবের কেউ নাই বন্ধু নাই কেউ নাই। নেক্সট টাইম দিদি এসব খয়রাতের লোক দেই চলা বেড়া করো আমার লোক আর কালকে আসলে সাদে আসিস আপনাদের ছাদের উপরে, ওই যে ওই পিকনিকের ব্যাপারে আলোচনা করতে হবে কি ভাই কি দেখ। বড় ভাই তো আসার কথা না, এখন আসতেছে না। না আসলে সেদিন বড় ভাই কাজ শাসন ঠিক করে না,
আচ্ছা মানুষের মনে এত অহংকার কেন? আসলে হাতের পাঁচটা আঙুল সমান না। মানুষ কেমন জানি নিঃস্বার্থ মত হয়ে যায়। কি অবস্থা তোর? তো ভালো। তো ওই যে ব্যাপারটা আমি কথা বলছি ভাইয়া, যে ওই পিকনিকের ব্যাপারটা, পিকনিকের টাকা পয়সা অলরেডি কমপ্লিট হয়েছে, গাড়ি ঘোড়া গাড়ি সব বুকিং দেওয়া হয়ে গেছে। তো আমরা কবে যেতেছি? এখন 12 তারিখ বলছি, আপনি কি করে তো ফিরে আসেন? তো আমি বললাম তুই ব্যবস্থা কর, আমি তো হৃদয় বলছিলাম, যে আমার বড় ভাই আছে না, উনি তো ওই যে আপনার পিকনিকের জন্য যে টাকা গুলো দিয়েছিল, হ্যাঁ, বাস বুকিং করার জন্য, কি সম্পূর্ণ কমপ্লিট? ও আরো আরো টাকা থাকবে মানে? আপনার বাসার সাথে কথা বলেন। হ্যালো, আরে টাকা কোনো সমস্যা না, হৃদয়ের সাথে কথা বল, এটা ম্যানেজ হয়ে গেছে, সমস্যা নাই। ওকে, হ্যাঁ আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, হ্যাঁ টাকা পয়সা কম আর বেশি সেরকম ফ্যাক্টর না, কিন্তু আমরা ঠিকঠাক মতো যদি আনন্দ করতে করে আসতে পারি তাহলে সেটা নাম। আচ্ছা ভাই, ওকে ভাই, রাখলাম। আচ্ছা আচ্ছা ভাই, সব কিছু হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়েছে। তো ভাই, আপনার আসলে সেদিন মানে সবুজের সাথে যেরকম ব্যবহারটা করে আসলে তো খারাপ না, তুই আসলেই হয়রাত হয়ে গেছিস, তো দিন দিন তুই হয়রাতের দিকে দেখতেছিস, মনটাকে বড় করে চল, দেখ আমি খান দেখছস কি নাই আমার, বুঝস না তুই, একটু চিন্তা ভাবনা করে চল। এই বিষয় সহ সম্পত্তি এমনিতে তোর হয়ে গেছে না, যদি দান খয়রাত করতাম কাজকে আমার খয়রাতির মাসে মাসে আমার খয়রাতি করবো লাগতো। আসলে ভাই অন তাহলে ওটা কি ঠিকঠাক করবো না? ওটা সব ঝামেলা তুই দেখবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি সবুজ ভালো আছো? আচ্ছা বসো, তুই আমি বন্ধুদের মাঝে আসলা গাছ খয়রাতির বাচ্চা, তোর নাম নাম আসছে ভাই? আমার নাম অনেক অসুখ, কিছু কেউ তোর আমার অসুখ, আমি কেন আপনি কি করলেন? আপনি থাকবো না আমার বন্ধু, আপনি মানুষ না, ভাই সবুজ ভাই হৃদয় শুন, শুন ভাই, না আপনি মানুষ না ভাই, শুন ভাই, আপনি মানুষ নামে কলঙ্ক। আসলে তুমি টাকার মোহ পড়িয়া বন্ধ হয়ে গেছিলাম, আসলে আমার আমাকে বুঝাইয়া দিল সবুজ এবং হৃদয়, আসলে আমি টাকার জন্য জানোয়ার হয়ে গেছিলাম, মানুষকে মানুষ মনে করেছিলাম না।
আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি যেন এরকম ভুল আর না করি। আমি সবুজ এবং হৃদয়কে আমার যা সম্পত্তি আছে সবার্ধেক দিয়ে দিব আর গরিবদেরকে দান করবো, আমি আর এরকম ভুল আর করি। হে আল্লাহ তুমি।